এদিকে একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিদের খালাসের দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা উচ্চ আদালতের রায় ঘোষণার পর বগুড়ার নবাববাড়ি সড়ক থেকে আনন্দ মিছিল শুরু করে দলীয় নেতাকর্মীরা মিছিল বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এ সময় নেতাকর্মীরা বলেন এ রায়ে তারা সহ দেশের মানুষ আজ আনন্দিত বলে জানান পরে সুক্রিয়া মোনাজাত করেন নেতা কর্মীরা এদিকে গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফ জামান বাবুর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ জনকে খালাস দেয় টাঙ্গাইলের আইনজীবী ফোরামের উদ্যোগে কোর্ট চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয় পরে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা